ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ঢাকা ও রংপুরে আরও দুইজনের মৃত্যু হয়েছে। রাজশাহীর সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শারমিন নামের এক নারীর মৃত্যু হয়। তার বাড়ি শরীয়তপুরে। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে 7 বছরের এক শিশু। তার বাড়ি দিনাজপুর জেলায়। এদিকে মানিকগঞ্জে 1047 জন ডেঙ্গু রোগী পাওয়া গেছে। এর মধ্যে গত 24 ঘন্টায় 26 জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। সিরাজগঞ্জে 16 জন, কুষ্টিয়ায় 12 জন গত 24 ঘন্টায় হাসপাতালে ভর্তি হয়েছে। এছাড়া চট্টগ্রামে 24 ঘন্টায় 30 জন রোগী শনাক্ত করা হয়েছে। এই নিয়ে সেখানে ডেঙ্গু রোগীর সংখ্যা 1000 ছাড়ালো। এই মুহূর্তে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী জুবায়ের সানি। সানি, ঢাকায় ডেঙ্গু পরিস্থিতির সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? দর্শক, আমরা দুঃখিত, সংযোগটি বিচ্ছিন্ন হয়েছে। আমরা চলে যাচ্ছি আমাদের পরের আরেক সহকর্মীর কাছে, যিনি রয়েছেন রংপুরে। রংপুরে রয়েছেন, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছেন আমাদের সহকর্মী জাহাঙ্গীর আলম বাদল। বাদল, রংপুরে ডেঙ্গু পরিস্থিতি ও রোগীদের চিকিৎসা সম্পর্কে সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে? আপনি জানেন যে সারা দেশের নয় বিভাগীয় শহর রংপুরেও ডেঙ্গুর প্রকোপ অনেকটাই বেড়েছে। তবে আমরা দেখেছি যে এর মধ্যে রংপুরে গত 19 জুলাই থেকে আজ পর্যন্ত প্রায় 592 জন রোগী এখানে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। তার মধ্যে মারা গিয়েছে 4 জন, আজকে সকালেও মারা গিয়েছে একজন শিশু, এই আজকে একজন শিশু সহ 2 শিশু এবং 2 জন লোক আজকে মারা গেছে গত 22 দিনে রংপুর হাসপাতালে। আমরা ইতিমধ্যে দেখেছি যে এখানকার যে সমস্ত চিকিৎসাপত্র দেওয়া হচ্ছিল সেটি অনেকটাই এখন স্বাভাবিক ভাবে রয়েছে এবং রোগীরা যারা আসছেন বিভিন্ন জায়গা থেকে তারা সবাই রংপুরের বাইরে, এবং যারা ঢাকায় আক্রান্ত হয়ে রংপুরে এসেছিলেন ঈদ করতে, তারপরে হয়তো আক্রান্ত হয়ে এখানেই রয়ে গেছেন এবং চিকিৎসা হচ্ছেন এখানে হাসপাতালে। আমরা জেনেছি যে গত 24 ঘন্টায় একজন রোগী রংপুর হাসপাতালে ভর্তি হয়েছে। এছাড়া এখানে মাত্র 12 জন রোগী এখন চিকিৎসাধীন রয়েছেন ডেঙ্গু হাসপাতালে। এছাড়া এখন পর্যন্ত ডেঙ্গুর যে সমস্ত পরীক্ষা নিরীক্ষা এবং সার্বিক যে ওষুধপত্র সেটা মেডিকেল থেকে দেওয়া হচ্ছে এবং সব মিলিয়ে এখন পর্যন্ত হাসপাতালের সার্বিক অবস্থা অনেকটা ভালো রয়েছে। তবে আসার বিষয়, ডাক্তার আমাদেরকে জানিয়েছেন যে দিন দিন হয়তো যে আমরা অভিযান চালাচ্ছি জমা পানির ক্ষমা নেই, সেটি যদি জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করে তাহলে হয়তো দিন দিন এর প্রকোপটা কমে যাবে, এবং যার ফলশ্রুতিতে আমরা দেখছি যে গত 24 ঘন্টায় হাসপাতালে মাত্র 1 জন রোগী এখানে ভর্তি হয়েছে, এটি হয়তো দিন দিন আরো কমে যাবে। তো সাবিনা, এই ছিল আমার কাছে রংপুরের সর্বশেষ খবর। বাদল, আপনাকে ধন্যবাদ। এতক্ষণ রংপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী জাহাঙ্গীর আলম বাদল। চট্টগ্রামে ডেঙ্গু রোগীর সংখ্যা 1000 ছাড়িয়েছে। সেখানকার সবশেষ খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী কাজী মঞ্জুরুল ইসলাম। মঞ্জু, চট্টগ্রামে ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে কি ধরনের উদ্যোগ দেখতে পাচ্ছেন? ধন্যবাদ। আপনারা জানেন যে চট্টগ্রামে মাঝে কয়েকদিন ডেঙ্গু রোগীর সংখ্যা কম থাকলেও আজকে 2 দিন ধরে ডেঙ্গু রোগী আক্রান্তের সংখ্যা বাড়ছে। এই 2 দিনে চট্টগ্রামে প্রায় 70 জনকে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা চিহ্নিত করা হয়েছে। আর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের 13 নম্বর ওয়ার্ডে আজকে পর্যন্ত ভর্তি আছেন 104 জন। আর চট্টগ্রামে এই 104 জন ছাড়াও চট্টগ্রামের আরও যে বিভিন্ন হাসপাতালে সেখানেও 40 জনের মতো ভর্তি আছেন। অর্থাৎ চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা 1000 ছাড়িয়েছে। আমরা আর এই ডেঙ্গু যে এডিস মশার কারণ হয় তা নিয়ন্ত্রণে আসলে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এডিস মশা নির্মূল আমরা দেখেছি যে অভিযান চালাতে, তবে তা নগরবাসী বলছেন যে আসলে যেই পরিমাণে অভিযান চালানোর কথা তা চালানো হচ্ছে না বলে নগরবাসীর একটা অভিযোগ আছে। তবে আমরা দেখেছি যে চট্টগ্রাম নগরী ছাড়াও আসলে চট্টগ্রামে যে উপজেলা, বিশেষ করে লোহাগাড়া উপজেলায় আমরা ডেঙ্গুতে আক্রান্ত হতে দেখেছি। তবে আমি কথা বলেছিলাম এই বিষয়ে চট্টগ্রামের সিভিল সার্জনের সাথে, তিনি জানিয়েছেন যে এখানে আসলে উপজেলাগুলোতে কেন ডেঙ্গু আক্রান্ত হচ্ছেন তাদের রোগের ইতিহাস এবং তাদের বাড়ির পারিপার্শ্বিকতা আসলে যাচাই করে দেখা হচ্ছে, একটা সার্ভে করা হচ্ছে। অর্থাৎ আজকেও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রায় 20 জনের উপরে ডেঙ্গু আক্রান্ত হয়ে রোগী ভর্তি হয়েছেন। অর্থাৎ চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত সংখ্যা বাড়ছে। এ ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে সর্বশেষ। মঞ্জু, আপনাকে ধন্যবাদ।
এতক্ষণ চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন সহকর্মী কাজী মনজুরুল ইসলাম। রাজধানীর আজিমপুরে একদিনের ব্যবধানে ডেঙ্গু জ্বরে প্রাণ হারিয়েছে দুই শিশু, আক্রান্ত এলাকার বহু মানুষ। স্থানীয়দের অভিযোগ, মশক নিধন কর্মীরা নিয়মিত ওষুধ দিচ্ছে না। আর ওয়ার্ড কাউন্সিলর জানান, দ্রুত আজিমপুরে পরিচ্ছন্নতা অভিযান শুরু হবে। ইসরাফিল বাবুর ক্যামেরায় আরো জানাচ্ছেন দীপ্তচন্দ্র পাল। নয় বছরের শিশু স্বপ্ন, কয়েকদিন আগেও এই ফ্ল্যাটটি মুখর থাকতো তার চঞ্চলতায়। বাবাকে আমি তো আর দেখতে পাবো না। এ কান্না শুধু স্বপ্নের জন্য নয়, এ কান্না সব শিশুর জন্য। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত রোববার অকালে নিভে গেছে শিশুটির প্রাণ প্রদীপ। এর একদিন পরেই পাশের বাড়ির তিন বছরের মেয়ে জেরিয়ানাও চলে গেছে না ফেরার দেশে। স্বজনদের অভিযোগ, সিটি কর্পোরেশনের উদাসীনতা আর এলাকা জুড়ে জমে থাকা পানিতে ব্যাপক হারে বংশ বিস্তার করছে ডেঙ্গুর বাহক এডিস মশা। আমার বাবা খুব নরম মনের মানুষ ছিল, কখনো কারোর সাথে তুই মুই করে কথা বলতো না। এই এলাকায় একটা পুকুর আছে, এখানে এলো, পুকুরে এলো ডেঙ্গু জন্ম নিতেছে। এইখানে তে লাবা, এখানে তে লাবা, ঘরে 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 পচা জিতাছে। আমার বাচ্চা গেছে, আর কোনো মায়ের বুক যেন খালি না হয়। আমি এই আপনাদের মাধ্যমে এটা জানাতে চাই যে আমি এতটুকু জানাতে চাই, আর কারো বাচ্চা যেন নষ্ট না করে ওরা। আমাদের পাশে একটা পুকুর, এখানে হলো মশার উৎপত্তি স্থল, ওটা শাশাবাড়ি পুকুর বলা হয় এটাকে। দীর্ঘদিন থেকে আমরা সিটি কর্পোরেশনে অভিযোগ করে আসছি, বলে আসছি যে আমাদের এটা পরিষ্কার করে দেন, এখান থেকে অনেক মশা উৎপন্ন হয়। এলাকাবাসী জানান, আজিমপুরের দায়রা শরীফ রোডে সাম্প্রতিক সময়ে সিটি কর্পোরেশনের মশক নিধন কর্মীদের দেখা যায়নি। মশা তো মাঝে মাঝে ধুমা দেয়, বারে বারে আসে না, এটা তো হয় না। আমরা যারা পরিবারবদ্ধ হয়ে থাকি, আমাদের বাসার সন্তানরা আছেন, আমরা সারাক্ষণ আতঙ্কে থাকি। আমরা যে আপনি যে শিরোনি অভিযানের কথা বলছেন, আমরা তার তেমন একটা উল্লেখযোগ্য সুফল পাইনি। অভিযোগ মানতে নারাজ এলাকার অভিভাবক হাসিবুর রহমান মানিক। তার দাবি, প্রতিদিন দুইবার করে মশার ওষুধ দেয়া হচ্ছে। আমরা প্রতিদিনই সকালে রুটিন মাফিক সকালে লার্ভিসাইড, বিকেলে ফোকার দিয়ে থাকছি। কিন্তু জনগণ যদি সতর্ক না হয়, তারা যদি সহযোগিতা না করে, আমাদের একা দ্বারা কখনোই সম্ভব হবে না। এলাকার অপরিচ্ছন্ন ডোবা নালার ব্যাপারে কাউন্সিলর বলেন, বারবার বলার পরও জমির মালিকরা সচেতন হচ্ছেন না। কর্তৃপক্ষের পাশাপাশি সাধারণ মানুষের প্রতি সহযোগিতার আহ্বান তার। যে পুকুরটা আছে ব্যক্তি মালিকানা, যেখানে পর্যাপ্ত ময়লা ফেলে রাখা হয়েছে, আমাদের ভ্রাম্যমান আদালত দ্বারা আমরা হয়তো এই সপ্তাহের মধ্যে একটা ব্যবস্থা নেওয়ার কথা বলব। আশা করি এই সচেতনার মাধ্যমে ডেঙ্গুর আবির্ভাব অনেক কমেছে, আরো কমবে, এর জন্য আরো সজাগ হতে হবে। দীপ্তচন্দ্র পাল, আরটিভি, ঢাকা। 2021 সালের জুনের মধ্যেই পদ্মা সেতু খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বলেন, স্বপ্নের এই সেতুর কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে। যেভাবে কাজ এগোচ্ছে, তাতে 2021 সালের জুনের মধ্যেই পদ্মা সেতু দিয়ে যানবাহন চলাচল শুরু হবে। দুপুরে সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি একথা জানান। ওবায়দুল কাদের বলেন, মূল সেতুর বাস্তবায়ন কাজের অগ্রগতি 83%, আর্থিক অগ্রগতির 72%, নদীর শাসন কাজের বাস্তব অগ্রগতি 62% এবং আর্থিক অগ্রগতির 48% শেষ হয়েছে। পদ্মা সেতুতে যানবাহন চলাচল করবে, যানবাহন চলাচলের জন্য আমরা উন্মুক্ত করে দিতে পারব ইনশাল্লাহ। আর্থিক অগ্রগতি 72%, 42টি পিআর এর মধ্যে 31টি পিআর এর কাজ সম্পূর্ণ হয়েছে, বাকি 11টির কাজ চলমান আছে এবং ডিসেম্বর 2019 এর মধ্যে শেষ হবে বলে। চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় 137টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আসবাবপত্র সহ প্রয়োজনীয় জিনিসপত্র কেনা নিয়ে ব্যাপক অনিয়ম দুর্নীতির অভিযোগ উঠেছে। সংশ্লিষ্টদের অভিযোগ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি, এলজিইডি ও স্থানীয় জনপ্রতিনিধিরা মিলেমিশে উন্নয়নের নামে হাতিয়ে নিচ্ছেন মোটা অঙ্কের টাকা। চুয়াডাঙ্গা প্রতিনিধি জহির রাহান সোহাগের রিপোর্ট, জানাচ্ছেন মার্শাল আলমী। চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় প্রাথমিক শিক্ষা ব্যবস্থার উন্নয়নে সরকারের নেওয়া পদক্ষেপ বাস্তবায়নের নামে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে কিছু দুর্নীতিবাজ। স্থানীয় বিদ্যালয়গুলোতে ম্যানেজিং কমিটি থাকা সত্ত্বেও উপজেলা শিক্ষা কর্মকর্তার নির্দেশে একটি নির্দিষ্ট দোকান থেকে বিদ্যালয়ের সব উপকরণ কিনে তা বাজার দরের চেয়ে দ্বিগুণ থেকে তিন গুণ বেশি দেখাচ্ছেন প্রধান শিক্ষকরা। উপজেলা শিক্ষা অফিস থেকে বলা হয়েছে যেটা স্বপন কমিশনের দোকানে পাওয়া যাচ্ছে,
আমি তারপরে সভাপতির সাথে কথা বলেছি যে এটা এখানে পাওয়া যাচ্ছে আমি কিনবো। গতবার 5000 টাকার কাজ করেছে তাও দিয়েছে, আমি ওইটা না হলে তো এগুলা হয় না। এছাড়াও পরীক্ষার উদ্বৃত্ত টাকা উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে ভাগাভাগি করে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছেন তারা। আমি মাস্টারদের কাছ থেকে কোনো টাকা কোনো মাস্টার বলতে পারবো না, আমি তাকে আর দিয়ে টাকা নিয়েছি, মাস্টারের সাথে আমার কোনো সম্পর্কতা নেই। স্থানীয়দের অভিযোগ, এসব দুর্নীতির মূল হোতা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি রেফাউল হক। এছাড়াও তিনি ফরিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হয়েও কখনো কোনো ক্লাস নেন না। কোন স্যার নেয় না? তবে এসব অনিয়মের বিষয়ে জানতে চাইলে তা অস্বীকার করেন উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা। আমার নাম করে কেউ টাকা নিয়েছে কিনা বা এই বিষয়ে আমার কাছে কেউ কোনো অভিযোগ দেয় না, এর বিষয়টা আমি জানি না। এখানে টাকা নেয় আর এটা যদি আমার কাছে কেউ কমপ্লেন করে তাহলে বিষয়টা আমি তো দেখবো এবং তার বিভাগীয় ব্যবস্থা নেব। এই অবস্থায় বিষয়টি সঠিক পর্যবেক্ষণের মাধ্যমে দুর্নীতিগ্রস্তদের আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। আলমডাঙ্গা উপজেলায় যে প্রাইমারি স্কুলগুলোতে যে সমস্ত আসবাবপত্র ক্রয় করা হচ্ছে, পেছনে একটা চক্র আছে, এই চক্রটারও শাস্তি হওয়া প্রয়োজন। মাসা আলমি, আরটিভি। তিন জেলায় বন্দুকযুদ্ধে তিনজন নিহত হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর দাবি, নিহতদের দুইজন মাদক ব্যবসায়ী। ভোরে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভুজপুর এলাকায় র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে একজন নিহত হয়। ঘটনাস্থল থেকে একটি AK-22 অস্ত্র ও 63 রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। কুমিল্লার সদর উপজেলার টিক্কারচরে গোয়েন্দা পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে রাসেল নামের একজন মারা গেছে। নিহত রাসেলের বিরুদ্ধে 10টি মামলা রয়েছে। এছাড়া গাজীপুরে বন্দুকযুদ্ধে একজনের মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তিকে মাদক ব্যবসায়ী বলছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সাভারের আশুলিয়ায় দুটি বাসের সংঘর্ষে দুইজন নিহত হয়েছে, এতে আহত হয়েছে আরও চারজন। ভোরাতে নবীনগর চন্দ্রা মহাসড়কের আশুলিয়ার কবিরপুর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানায়, কবিরপুর বাসস্ট্যান্ড এলাকায় একটি বিকল বাসকে টেনে নিয়ে যাওয়ার জন্য আরেকটি বাসের সঙ্গে বাঁধার সময় যাত্রীবাহী অপর একটি বাস ধাক্কা দেয়। এতে জলিল ও জাহাঙ্গীর নামের দুইজন ঘটনাস্থলেই মারা যান। নিহতদের বাড়ি পাবনায়। জাতির পিতার হত্যাকারী অবশিষ্ট খুনিদের দেশে ফিরিয়ে এনে সাজা কার্যকর করার চেষ্টা চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। দুপুরে রাজধানীর ফার্মগেটে জাতীয় শোক দিবস ও জাতির পিতার 44তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কৃষি মন্ত্রণালয় ও মৃত্তিকা সম্পদ ইনস্টিটিউট আয়োজিত আলোচনা সভায় অংশ নিয়ে তিনি কথা জানান। এ সময় মন্ত্রী বলেন, 15 আগস্ট যারা জন্মদিন পালন করে বুঝতে বাকি নেই, তারাই এ হত্যাকাণ্ডের পেছনে ছিল। আবারও ডেঙ্গু প্রসঙ্গ। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ঢাকা ও রংপুরে আরও দুইজনের মৃত্যু হয়েছে। রাজশাহী সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শারমিন নামের এক নারীর মৃত্যু হয়। তার বাড়ি শরীয়তপুরে। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে 7 বছরের এক শিশু। তার বাড়ি দিনাজপুর জেলায়। এই মুহূর্তে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী জুবায়ের সানি। সানি, ঢাকায় ডেঙ্গু পরিস্থিতির সবশেষ তথ্য কি রয়েছে আপনার কাছে? সাবরিনা, ঢাকার পরিস্থিতি যদি বলি কিছুটা উন্নতি হচ্ছে খালি চোখে, কিন্তু আসলে আমরা যতটুকু হিসাব পাচ্ছি তাতে বলাই চলে। কারণ গত সপ্তাহেও যেখানে প্রতিদিন প্রায় 2000-এর অধিক মানুষ ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছিলেন, সেখানে কিন্তু সেই সংখ্যাটি কমে এখন প্রায় 1000-এ দাঁড়িয়েছে। এবং গতকালও প্রায় 1100-র মতো মানুষ ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন। এবং সব মিলে বলা যায় যে দিন যত গড়াচ্ছে ডেঙ্গু আক্রান্তদের সংখ্যা কমে আসছে, কিন্তু সাধারণ মানুষের মধ্যে কিন্তু সেই যে আতঙ্ক সেটি কিন্তু এখনও কাটেনি। আজও কিন্তু আমি যদি, আপনি যেমনটি সংবাদে জানাচ্ছিলেন যে দুজন মারা গেছেন, একজন রংপুরে একটি শিশু এবং ঢাকা সেন্ট্রাল হসপিটালে একজন মারা গেছেন। এছাড়া কিন্তু ঢাকায় আমরা আর মৃত্যু সংবাদ এখন পর্যন্ত পাইনি। তবে যে বিষয়টি হচ্ছে যে বৃষ্টি যেহেতু কয়েকদিন ধরে আসলে খুব একটি হচ্ছে না, সে কারণে কিন্তু ডেঙ্গু পরিস্থিতির কিছুটা উন্নতি হচ্ছে বলা চলে। এবং ঢাকা মেডিকেলও কিন্তু আজ স্বাভাবিকভাবেই যদি বলা চলে যে গত সপ্তাহ থেকে আজ কম
রোগী ভর্তি হচ্ছেন, কিন্তু তাদের রোগীদের তারপরে কিছু অভিযোগ সবসময় ছিল এবং সেই অভিযোগগুলো এখনো রয়েছে যে তাদের সিট পেতে সমস্যা হচ্ছে বা স্ট্যান্ড নেই, অনেকগুলো কথা তারা বলছিলেন। এবং সব মিলে বলা চলে যে সরকারের পক্ষ থেকে যেমনটি বারবার বলা হচ্ছিল যে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দিন দিন কমে আসছে, এবং আমাদের কাছেও আসলে আমরা যত তথ্য নিয়েছি সেই তথ্যগুলো আমরা যখন দেখলাম যে তা তো আমাদের কাছেও মনে হচ্ছে যে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা আস্তে আস্তে কমে আসছে, এবং আজও কিন্তু মোটামুটি 1000-এর মতো মানুষ সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। তো সাবরিনা, ঢাকা মেডিকেল থেকে আমার কাছে এই তথ্যগুলো ছিল সর্বশেষ। সানি, আপনাকে ধন্যবাদ। এতক্ষণ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে জানাচ্ছিলেন সহকর্মী জুবায়ের সানি। মধুমতি ব্যাংকের সঙ্গে সাউথ ইস্ট ব্যাংকের মধ্যে সমঝোতার স্মারক স্বাক্ষরিত হয়েছে। এর মাধ্যমে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে স্থাপিত মধুমতি লাউঞ্জ ব্যবহার করার সুবিধা পাবে সাউথ ইস্ট ব্যাংকের গ্রাহকরা। সকালে মতিঝিলে ব্যাংকের প্রধান কার্যালয়ে মধুমতি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা শফিউল আজম এবং সাউথ ইস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম কামাল হোসেন সহ দুই প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দেশ বিদেশে সমাদৃত যশোরের জামতলার রসগোল্লা, যার পরিচিত নাম সাদেক কোল্লা, দীর্ঘ 63 বছরের ইতিহাস ঐতিহ্য ধরে রেখে শ্রেষ্ঠত্ব বজায় রেখেছে এই মিষ্টি। প্রতিদিন হাজারো মানুষ ছুটে আসেন এই মিষ্টি কেনার উদ্দেশ্যে। যশোর প্রতিনিধি বি এম ফারুকের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন মৌসুমী রহমান। যশোর শহর থেকে প্রায় 38 কিলোমিটার দূরে জামতলা বাজার। এই বাজারে 1955 সালে চায়ের দোকানদার মরহুম শেখ সাদেক আলী প্রথম এই রসগোল্লা তৈরি করেন, যা জামতলা রসগোল্লা বা সাদেক গোল্লা নামে পরিচিত। বর্তমানে সুনামের সাথে বাবার রেখে যাওয়া এই ব্যবসাটি আঁকড়ে ধরে রেখেছেন তার ছেলেরা। প্রতিদিন 3-5 হাজার সাদেক গোল্লা তৈরি করেন কারিগররা, যা দুপুরের আগে বিক্রি হয়ে যায়। স্থানীয়ভাবে সংগৃহীত দেশি গরুর দুধ, চিনি আর জ্বালানি হিসেবে কাঠ ব্যবহার করা হয় বলে জানান কারিগররা। ফলের দুধে ছানার মিষ্টি বানায়, এতে কোনো ভেজাল নেই, শুধু সুজি দিলে মিষ্টিটা খাওয়া যায়, সুজি না দিলে মিষ্টিটা খাওয়া যায় না। আমাদের শুধু চিনি শিরা দিয়ে এই মিষ্টিটা তৈরি হয়। এটা তো খাঁটি দুধের মিষ্টি, ফার্ম থেকে দুধ আসে, সেই মিষ্টি সেই দুধ দিয়ে সারা গেড়ি দেখা আছে, একদম পানি আছে, সেটা দিয়ে দেখা আছে, সেটা তোমার সেভাবে বানাই, মিষ্টিটা ভালো। দেশের বিভিন্ন জায়গায় এই মিষ্টি তৈরি করা হলেও স্বাদের কারণে যশোরের সাদেক গোল্লাই সেরা বলে জানায় ক্রেতারা। চার প্রকারের প্যাকেটে সরবরাহ হয়ে থাকে সাদেক গোল্লা। এর মধ্যে 5 টাকা দরের 20 পিস, 10 টাকা দরের 10 পিস এবং 20 টাকা দরের 5 পিসের পলিথিনের প্যাকেটে থাকে। এতে কোনো কালার, কোনো রং, কোনো আর্টিফিশিয়াল কোনো কিছু কখনোই পাওয়া যায়নি এবং আমরা কখনো ইউজ করি না, যে কারণে উচ্চ মহলে সমাজের বিভিন্ন জায়গা থেকে আমাদের এই মিষ্টির চাহিদা আছে এবং অর্ডারপাতি আসে। সরকারের সাহায্য সহযোগিতা ও পৃষ্ঠপোষকতা পেলে জামতলার মিষ্টি একটি ইন্ডাস্ট্রি হিসেবে গড়ে তোলা সম্ভব বলে মনে করেন সংশ্লিষ্টরা। মৌসুম রহমান, আরটিভি। দুপুরের সংবাদ এ পর্যন্তই। আরটিভির সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন, আর মোবাইল ফোনের সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল পে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন আরটিভি অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন rtvonline.com, facebook.com/rtvonline ও youtube.com/rtvdigitals। ধন্যবাদ সবাইকে।